যত দ্রুত সম্ভব এবার স্কুল খুলে দেওয়া হোক বলেছেন হুয়ের প্রধান গবেষক ডক্টর সোম্মা স্বামীনাথন স্কুল খোলার ব্যাপারে তিনি কি কি বলেছেন সে সঙ্গে কেন্দ্র ও রাজ্যের অভিমত কি সম্পূর্ণ জেনে নেব তার আগে সকলকে দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের আলোচনা যদি মাত্র ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো সে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না করোনা পরিস্থিতির কারণে সেই মার্চ মাস থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেশ জুড়ে বাতিল করতে হয়েছে বহু পরীক্ষা এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও বাতিল করা হয়েছে কেন্দ্র এবং কয়েকটি রাজ্য সরকার পরিকল্পনা করেছে কিভাবে আগামী মাস থেকেই রোটেশন পদ্ধতিতে স্কুল চালু করা যায় এবার স্কুল খোলা নিয়ে বড় কথা বললেন খোদ বিশ্ব সংস্থার অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান গবেষক ডক্টর সোম্মা স্বামীনাথন তিনি বললেন পরিস্থিতি যেমনই হোক না কেন এবার আমাদের প্রথম কাজ হওয়া উচিত কিভাবে স্কুল খোলা যায় তার ব্যবস্থা করা অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকলে আরও বড় সমস্যা অপেক্ষা করে আছে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন রাজ্যগুলির উচিত এখন থেকেই স্কুল খোলার পরিকল্পনা শুরু করে দেওয়া তিনি আরও বলেন দ্রুত স্কুল না খুললে ভারতের জন্য আরও বড় সমস্যা অপেক্ষা করে আছে কিন্তু কী সেই সমস্যা ডক্টর সৌম্য স্বামীনাথন বলেন অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখলে শিশুদের শিক্ষণ ক্ষমতায় ভয়াবহ প্রভাব পড়ছে সেজন্য আগামী দিনে স্কুল খোলার দিকে বিশেষ নজর দেওয়া উচিত এর সবচেয়ে বিপজ্জনক প্রভাব পড়ছে দরিদ্র এবং প্রান্তিক এলাকার পড়ুয়াদের উপর হয়তো ওদের অনলাইনে শিক্ষা নেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই এই পরিস্থিতিতে যদি এখনই স্কুল না খোলা হয় তাহলে অনেকেরই হয়তো আর স্কুলের গণ্ডিতে ফেরা হবে না তিনি আরও বলেন দীর্ঘদিন স্কুল থেকে বাইরে থাকলে একই সঙ্গে পড়ুয়াদের হেনস্থা এবং বাল্যবিবাহের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় শিশুদের উপর অত্যাচারও অনেকটা বেড়ে যায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি আদৌ স্কুল খোলা সম্ভব এর উত্তরে স্বামীনাথন জানিয়েছেন এটা সত্যি একটা কঠিন কাজ ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের হাতে যে যে ব্যবস্থা আছে সেগুলোই ভালোভাবে পালন করতে হবে একই সঙ্গে আরও বেশি টেস্ট শনাক্তকরণ এবং আইসোলেশন প্রয়োজন প্রয়োজনে যে জেলাগুলিতে সংক্রমণ কম শুরুর দিকে সেই জেলাগুলিতে স্কুল খুলুন তবে স্কুল খোলা খুব জরুরি এ বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মতামত এখনো পাওয়া যায়নি কেন্দ্র ও রাজ্যের অভিমত এলেই অবশ্যই চ্যানেলে পোস্ট করা হবে আলোচনাটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আজকে মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ